আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণার পরের দিন নিত্যপণ্যের বাজারে মূল্য ওঠানামার বিষয়ে জানতে সরাসরি যাচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ। সাগর সাগর, বাজারে পণ্যমূল্যের ওঠানামার সাথে বাজেট ঘোষণার কোনো সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন কিনা? কথা, গতকালই বাজেট পেশ করা হয়েছে, তো আজকে সকালে আসলে বাজারে বাজেটের পেশকৃত যে সকল সুপারিশ সেগুলোর খুব বড় একটা প্রভাব আমরা দেখতে পাইনি। তবে কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে, কিছু পণ্যের দাম কমেছে। আমি যদি বলি যে সবচেয়ে বেশি যেই পণ্যের দাম ওঠানামা করেছে সেটি হচ্ছে মরিচের দাম। গত সপ্তাহে যেটি দাম ছিল 160 টাকা, সেটি এই সপ্তাহে এসে 180 টাকায় এসেছে, এবং এটি কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ ধরেই মাঝে মাঝে 20 থেকে 30 টাকা ওঠানামা করছে। এর সাথে গত সপ্তাহে পেঁয়াজ ছিল 85 থেকে 80 থেকে 85 টাকা, যেটি এই সপ্তাহে বেড়ে 90 টাকা হয়েছে। একই সাথে আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকা, গত সপ্তাহে ছিল 50 টাকা, এই সপ্তাহে সেটি 55 টাকা হয়েছে। আদার দাম বেড়েছে কেজিতে 20 টাকা, রসুনের দামও বেড়েছে কেজিতে 20 টাকা। এছাড়া ব্রয়লার মুরগির দাম গত বেশ কয়েক সপ্তাহ ধরে 200 টাকার আশেপাশে ছিল, সেটি এই সপ্তাহে এসে 200 টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগি, যেটি গত 2 সপ্তাহ আগে ছিল প্রায় 420 থেকে 430 টাকা কেজিতে, সেটি এই সপ্তাহে বেশ কমে বিক্রি হচ্ছে, এবং বিক্রেতারা বলছেন যে এই সপ্তাহে এসে সেটির দাম প্রায় কেজিতে 100 টাকা কমেছে। এই সপ্তাহে সোনালি মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকায়। এছাড়া যদি বলি, সেটি হচ্ছে মাছের দাম বা অন্যান্য যে আমিষের যে সকল দাম রয়েছে, মাছ মাংস, সেগুলোর দাম কিন্তু বাড়তি অবস্থায় রয়েছে। গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে 800 টাকা, কোথাও বিক্রি হচ্ছে 750 টাকা। তবে এটি আসলে মানভেদে, যেখানে 800 টাকা আসলে গরুর মাংসের যেই ধরন সেটি আসলে কিছুটা ভালো বলে ভোক্তারা বলছেন। এছাড়া চালের দাম আগের মতোই রয়েছে, মিনিকেট চাল বিক্রি হচ্ছে 80 টাকা পর্যন্ত, আর নাইসাল চাল বিক্রি হচ্ছে 90 টাকা। অন্যদিকে সবচেয়ে কম দামি চাল সেটি হচ্ছে আটাশ চাল, যেটি বিক্রি হচ্ছে 50 টাকা। তো বলা যায় যে এই সপ্তাহে এসে যে সকল পণ্যের দাম বেড়েছে সে সকল পণ্যে কিন্তু সরকার এই বাজেটে কিন্তু উৎসকর কিছুটা কমিয়েছে। তো যদিও এই উৎসকর কমানোর মূল উদ্দেশ্য ছিল এই সকল পণ্যের দাম স্থিরশীল রাখা কিংবা কমিয়ে আনা, কিন্তু একদম সপ্তাহ না ঘুরতে অর্থাৎ বাজেটের পরদিন এসে কিন্তু এই সকল পণ্যের দাম আবারও কিছুটা বেড়েছে। তাই আসলে বলা যাচ্ছে না যে এই এই সকল পণ্যের যে উপর যে করগুলো মওকুফ করা হয়েছে বা কমিয়ে আনা হয়েছে সেইগুলোর প্রভাব আজ আদৌ বাজারে পড়বে কি না। ভোক্তারাও আসলে বেশ কিছুটা ক্ষুব্ধ, তাদের আসলে অনেকে ধার দেনা করে চলতে হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল বাজারের অবস্থা।